ট্রাভেল স্টোরিতে আজ আমরা যাব যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমে অবস্থিত অঙ্গরাজ্য ওয়েলসে, যেটি এর বিস্তীর্ণ উপকূল, পর্বতময় অঞ্চল, স্বাতন্ত্র্যপূর্ণ ওয়েলস ভাষা এবং প্রাচীন কেল্টিক সংস্কৃতি ইত্যাদি নানা কারণে বিখ্যাত। অগস্টের এক দুপুরে ইংল্যান্ডের নটিংহ্যাম থেকে যাত্রা শুরু করে প্রায় 150 মাইল ড্রাইভ করে 3 ঘন্টা বাদে আমরা পৌঁছে গেলাম ওয়েলসের উত্তর পশ্চিমের পর্বত বিস্তৃত অঞ্চল স্নোডোনিয়াতে, যেখানে 823 বর্গমাইল এলাকা জুড়ে আছে সুবিখ্যাত স্নোডোনিয়া ন্যাশনাল পার্ক এবং ওয়েলসের সর্বোচ্চ পর্বত মাউন্টেন স্নোডন। সুউচ্চ পাহাড় ও পর্বত, উপত্যকা ও লেক এই অঞ্চলকে দিয়েছে অতুলনীয় ও বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য। আমরা পৌঁছালাম ওয়েলসের একটি কাউন্টি গোয়াইনেডে। প্রকৃতি আমাদের স্বাগত জানালো রৌদ্রোজ্জ্বল এক বিকেলে। কিছুটা দূরেই পর্বত, আর পর্বতচূড়ায় মেঘ দেখা যাচ্ছে। বিস্তৃত নীল আকাশের নিচে A4086 রোড ধরে আঁকাবাঁকা পথে গাড়ি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। হোটেল চেক ইনের তখনও ঢের সময় বাকি, তাই রোদ থাকতে থাকতেই সময়টা কাজে লাগাতে রোড সাইড কার পার্কে গাড়ি রেখে আমরা নেমে পড়লাম বিশাল একটি লেকের পাড়ে। প্রায় 2 মাইল দীর্ঘ এই লেকটির নাম লিন প্যাটার্ন। ওয়েলশ ভাষায় লিন শব্দের অর্থ লেক, তবে উচ্চারণটা কিন্তু ইংরেজি থেকে কিছুটা ভিন্ন। বেশ জমজমাট এই এলাকাটির নাম ল্যানবেরিজ ভিলেজ। পুরো এলাকা জুড়েই আছে বেশ কিছু হলিডে হোম, হোটেল এবং রেস্টুরেন্ট। লেকের পাড়ে ছোট্ট কাঠের ডেকিংয়ে উঠছে ওয়েলশ ফ্ল্যাগ। যেন সকল দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে অপার সৌন্দর্যে পূর্ণ এই পরিবেশে। এই ডেকিংয়ে দাঁড়িয়েই দেখা যায় বিস্তীর্ণ নীল আকাশের নিচে লেক আর নীলচে স্লেটের পর্বতের নৈসর্গিক ল্যান্ডস্কেপিং। সেখান থেকে কয়েক পা আগালেই আছে কিং আর্থার এক্সক্যালিবার সোর্ড স্কাল্পচার। প্রায় 20 ফুট উচ্চতার স্টিলের তৈরি এই স্কাল্পচারটি 2017 সালে উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের কাছে তুলে ধরছে ওয়েলশ প্রিন্সদের সাহসিকতা, ওয়েলশ ইতিহাস ও ঐতিহ্যের রূপ। সেই ইতিহাসের সাক্ষী হয়েই দৃষ্টিসীমানায় দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরনো পাহাড় ও লেকে ঘেরা ডোলবার্ডার ক্যাসল। এবার হোটেলের পথে যাত্রা। A4086 রোড ধরে এগিয়ে যাচ্ছি আমরা। পথের পাশেই পাথরের দেয়াল তোলা, লেকের অদূরেই স্লেটের পর্বত। পর্বতের নিচের অংশে সোপানাকারে কেটে কেটে যে স্লেট সংগ্রহ করা হয়েছে তা পরিষ্কার দৃশ্যমান। ওয়েলসের স্লেট ইন্ডাস্ট্রির ইতিহাস সুপ্রাচীন। প্রায় 1800 বছরেরও বেশি আগে থেকেই এ অঞ্চলে স্লেট উত্তোলন হতো। রোমান শাসনামলেও দুর্গের ছাদ তৈরিতে স্লেটের ব্যবহার ছিল বলে জানা যায়।
এই এলাকায় ন্যাশনাল স্লেট মিউজিয়ামও আছে, সময় করে সেখানেও যাব আমরা। এই রাস্তা ধরেই প্রায় 5.5 মাইল এগিয়ে গেলেই হোটেল, সময় লাগবে 12 মিনিটের মতো। পথের দুধারে পাথুরে প্রকৃতি দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গেলাম। আজ রাতে আমরা থাকব স্নোডোন মাউন্টেনের পাদদেশে পেনিপাস গিরিপথে অবস্থিত YHA স্নোডোন পেনিপাস হোস্টেলে। ইংল্যান্ড এবং ওয়েলসে ইউথ হোস্টেল অ্যাসোসিয়েশন YHA নামেই বেশি পরিচিত। বিভিন্ন স্থানে তাদের 150-এরও বেশি হোস্টেল, গ্ল্যাম্পিং ও ক্যাম্পিং পড এবং ক্যাবিন রয়েছে। যেসব পর্যটকেরা, বিশেষ করে ব্যাকপ্যাকাররা, প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতির একেবারে কাছাকাছি থেকে রাত্রি যাপন করতে চান, তাদের কাছে YHA-র হোস্টেলগুলোর কোনো বিকল্প নেই। হোস্টেলের অনসুট রুমগুলো ফ্যামিলি হলিডে মেকারদের কাছেও খুবই জনপ্রিয়। হোস্টেলের ঠিক সামনেই আছে বেশ বড় কার পার্কিং এরিয়া, নাম পেনিপাস কার পার্ক, যেখানে লম্বা সময়ের জন্য পেমেন্ট করে গাড়ি রেখে অনেকেই মাউন্টেন হাইকিংয়ের উদ্দেশ্যে নেমে পড়েন। হোস্টেলে চেক ইন করে আমরা রুমে ঢুকলাম। এদের 16টি অনসুট রুমের একটিতে আমরা থাকব। জানালার পর্দা সরাতেই চোখে পড়ল হোস্টেলের পেছনে পাহাড়ি ঢাল। পাথুরে প্রকৃতিকে ঘিরে রেখেছে হালকা কুয়াশার চাদর। এই পুরো এলাকাটি বেশ খানিকটা উচ্চতায় অবস্থিত কিনা সে কারণেই। একটু ফ্রেশ হয়ে সাথে থাকা হালকা কিছু স্ন্যাক্স আর চা খেয়ে আমরা চার্জড আপ হয়ে নিলাম। আর বসে থাকা যাচ্ছে না, এবার বেরিয়ে পড়ব পাহাড় আর লেকে ঘেরা এলাকাটি দেখার উদ্দেশ্যে। পরবর্তী ভিডিওতে আমরা যাব স্নোডোনিয়ার রক ক্লাইম্বিং এরিয়া আর AC বোল্ডার্স এবং লেক মিম্বিরে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।